শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের বুক লিস্ট বা বইয়ের তালিকা সম্পর্কে। তোমাদের 4টি বর্ষে কি কি বই পড়তে হবে এবং সেই বইগুলোর কি নাম, তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, এবং তোমাদের প্রতি বর্ষে কতটি ক্রেডিট আছে তা নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা প্রথমেই দেখে নিব অনার্স প্রথম বর্ষের বোটানি বিভাগের বুক লিস্ট সম্পর্কে। তো প্রথম বর্ষে তোমাদেরকে এই 9টি বিষয়ে পড়তে হবে। তো আমি তোমাদের সুবিধার জন্য সাবজেক্টগুলোর নাম পড়ে শোনাচ্ছি। প্রথমেই আছে মাইক্রোবায়োলজি, মাইকোলজি, সাইকোলজি, প্র্যাকটিক্যাল 1, কেমিস্ট্রি 1, কেমিস্ট্রি 1 প্র্যাকটিক্যাল, জুওলজি 1, জুওলজি 1 প্র্যাকটিক্যাল, এবং সবশেষে আছে হিস্টোরি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। তো প্রথম বর্ষে তোমাদেরকে এই সাবজেক্টগুলোতে পড়তে হবে এবং তোমাদের মোট নাম্বার থাকবে 700 এবং মোট ক্রেডিট থাকবে 28। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখে নিব তৃতীয় বর্ষের বুক লিস্ট সম্পর্কে। তো তৃতীয় বর্ষের বুক লিস্টে তোমরা দেখতে পাচ্ছ এই বিষয়গুলো আছে। তো বিষয়গুলোর নাম হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্রামস, ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্মস, প্ল্যান্ট অ্যানাটমি অ্যান্ড ইমব্রায়োলজি, প্র্যাকটিক্যাল 2, জেনারেল কেমিস্ট্রি 2, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, জুওলজি 2, জুওলজি 2 প্র্যাকটিক্যাল। তো তোমাদেরকে তৃতীয় বর্ষে 2টি বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। তো তোমরা সেগুলো দেখতে পাচ্ছ, যেমন আছে প্র্যাকটিক্যাল 2 এবং জুওলজি প্র্যাকটিক্যাল এবং জুওলজি 2 প্র্যাকটিক্যাল। তো তোমাদের এই দ্বিতীয় বর্ষে 2টি প্র্যাকটিক্যাল আছে এবং সবশেষে তোমাদেরকে একটি কম্পালসারি সাবজেক্টে পড়তে হবে, এবং সেই সাবজেক্টটি হচ্ছে ইংরেজি। তো এই ইংরেজি সাবজেক্টটি অনার্সের সকল বর্ষের সকল বিষয়ের শিক্ষার্থীদের জন্য আছে, অর্থাৎ সবাইকে এই দ্বিতীয় বর্ষে এই ইংরেজি সাবজেক্টটিতে পড়তে হয়। তো তোমাদের দ্বিতীয় বর্ষে পরীক্ষার মোট নম্বর হচ্ছে 700 এবং মোট ক্রেডিট হচ্ছে 28। তো এখন আমরা দেখে নিব অনার্স তৃতীয় বর্ষের বুক লিস্ট। তো তৃতীয় বর্ষে আছে জিমনোস্পার্ম, প্যালিওবোটানি অ্যান্ড পেলিনোলজি, প্ল্যান্ট সাইকোলজি অ্যান্ড প্ল্যান্ট নিউট্রিশন, প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, প্ল্যান্ট প্যাথোলজি, সাইটোলজি অ্যান্ড সাইটোজেনেটিক্স, জেনেটিক্স, এবং সবশেষ আছে প্র্যাকটিক্যাল 3। তো তৃতীয় বর্ষে তোমাদেরকে এই 8টি বিষয় পড়তে হবে এবং তোমাদের মোট ক্রেডিট থাকবে 32 এবং মোট নম্বর থাকবে 800। তো এখন আমরা দেখে নিব অনার্স চতুর্থ বর্ষের বোটানি বিভাগের বুক লিস্ট। তো চতুর্থ বর্ষে দেখতে পাচ্ছ এই সাবজেক্টগুলো আছে এবং তোমরা একটি বিশাল বুক লিস্ট দেখতে পাচ্ছ। চতুর্থ বর্ষের বইগুলোর নাম হচ্ছে অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচার, ইকোনমিক বোটানি, ইথনোবোটানি অ্যান্ড ফার্মাকোগনোজি, ইমনোলজি অ্যান্ড একুয়াকালচার, বায়োডাইভার্সিটি অ্যান্ড ইভোলিউশন, প্ল্যান্ট ব্রিডিং, মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স, বায়োস্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ ম্যাথোডোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্র্যাকটিক্যাল পেপার 4। অর্থাৎ তোমাদের চতুর্থ বর্ষে একটি প্র্যাকটিক্যাল আছে এবং সবশেষ আছে ভাইবা বোস, অর্থাৎ চতুর্থ বর্ষে তোমাদেরকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যার ক্রেডিট হচ্ছে 4 এবং নম্বর হচ্ছে 100। তো চতুর্থ বর্ষে সব মিলিয়ে তোমাদেরকে 1000 নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ 1000 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং মোট ক্রেডিট থাকবে 40। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল বোটানির 4টি বর্ষের বুক লিস্ট এবং সেই বইগুলোর নাম এবং কোন কোন বিষয়ে প্র্যাকটিক্যাল আছে তা নিয়ে তোমরা জানতে পারলে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। তোমাদেরকে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।